ঈদের আগে যাত্রী চাপ অনেকটাই কম দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ লঞ্চে। সহজ ও নির্বিঘ্ন হওয়ায় সড়ক পথকেই যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন বেশিরভাগ যাত্রী। চাঁদপুর নদী বন্দর কর্তৃপক্ষ বলছে, সড়ক পথে যাতায়াত সুবিধা বৃদ্ধি পাওয়ায় লঞ্চ বিমুখ হয়েছেন অনেকেই। যদিও ঈদে নৌপথে যাত্রী ভোগান্তি কমাতে নানা ব্যবস্থা নিয়েছেন তারা। চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লঞ্চ কিংবা স্টিমার, কদিন আগেও দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ। ঈদ কিংবা যে কোনো উৎসবে যাত্রীচাপ বাড়ত কয়েক গুণ, কিন্তু এবছর চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের আগ মুহূর্তেও খুব একটা চাপ নেই চাঁদপুর, ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ এই রুটের বেশিরভাগ লঞ্চে। যাত্রীরা বলছেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নৌপথ এড়িয়ে সড়ক পথকেই যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন তারা। এছাড়া বাড়তি ভাড়া, অতিরিক্ত সময়ক্ষেপণ সহ নৌযাত্রায় নানা অনিয়মের অভিযোগ তাদের। নৌপথে যাত্রী কমায় ঈদের আগে ক্ষতির মুখে লঞ্চ সংশ্লিষ্টরা। যদিও নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চাঁদপুর নদী বন্দরের এই কর্মকর্তা। এছাড়া পার্কিং ইয়ার্ডে আপনার পর্যাপ্ত রকমের স্পেসিং ঠিকঠাক করা এবং পন্টুন যেগুলো আপনারা জানেন যা জরা জরুরি ছিল সেই পন্টুনগুলো আমরা রিপেয়ার করেছি। বন্দরের তথ্য অনুযায়ী চাঁদপুর ঢাকা 49টি এবং চাঁদপুর নারায়ণগঞ্জ 23টি সহ এই রুটে নিয়মিত চলাচল করছে মোট 79টি ছোট বড় লঞ্চ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।